আমাদের ভাই আরেকটু প্রশ্ন করেছিলেন যে বিশেষ করে জহর এবং আসরের মধ্যে যখন ইমাম সাহেব তিলাওয়াত করেন তো তখন কি আমরা করব কিনা জি এটাও একই রকমের মতভেদীয় মত যেটা সাহাবিদের যুগ থেকে মতভেদ রয়েছে এবং সাল্লাম থেকে বিভিন্ন হাদিস রয়েছে এক্ষেত্রে প্রথম যেটা আমাদের করণীয় যে যে সকল বিষয়ে রসল্লাহলামের একাধিক হাদিস রয়েছে এবং তার কর্ম একাধিক বলে প্রমাণিত সাহাবায়কেরামের ভিতরে মতভেদ বা একাধিক কর্ম ছিল সেই সকল বিষয়ে মতভেদ থাকবে এটাই শুননা। সবাই একমত হবে এটা সুন্নাতের খেলাফ কারণ সাল্লাম নিজেই এক মতভেদের অবকাশ রেখেছেন এবং প্রত্যেকে প্রত্যেকের কর্মকে সম্মান করার পাশাপাশি নিজের জন্য যেটাকে উত্তম মনে করবো সেটা করব এটা হল মূল নীতি এখন কোন হাদিসে রয়েছে যে ইমামের পিছনে কোনো কেরাত পড়ার দরকার নেই এবং কোনো সাহাবি মোটেও পড়তেন আব্দুল থেকে বর্ণিত তারা কোনো নামাজেই পড়তেন না আবার কোনো কোনো সাহাবি যেমন আবহর আল্লাহ তালান অন্যান্য সাহাবি তারা সকল নামাজেই পড়তেন এবং তাদের পড়ার পক্ষে তারা সাল্লামের কথা উদ্ধৃত করেছেন তো এই জন্য বিষয়টা নিয়ে বিভিন্ন মত রয়েছে যেমন ইমাম মুসলিম সহি বলেছেন রসুলাম বলেছেনমামু ও ঈদা করা নিয়োগ দেওয়া হয়েছে তোমরা তার অনুসরণ করবে ইমাম আল্লাহ হকবর বললে তোমরা আল্লাহ হকবর বলবে যখন ইমাম কেরাত শুরু করবে তোমরা চুপ করে থাকবে যখন রলাদ্দু আলিন বলবে তখন আমিন বলবে অর্থাৎ কোরআন তেলাওয়াতের সময় সেরা সোরা ফাতে হোক বা অন্যটা হোক চুপ থাকার কথা রসুলসালাম বলেছেন এরকম আরো অনেক হাদিস আছে ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে এরকম সহি হাদিস রয়েছে সহি অথবা হাসান তো এই জন্য এটা একটা মত আর ভিন্ন মত হল যে আমরা সেরি নামাজে বিশেষ করে জোহর আসর এই দুই নামাজে বা যে নামাজে ইমামের কেরাত শোনা যায় না সেই নামাজে সরাফাতেহা পড়ব এবং যে নামাজে শোনা যায় সেটা মন দিয়ে শোনবো তার সাথে আমিন বলবো এমতটা বিভিন্ন ফকি দিয়েছেন এবং ইমা আবু হানিফার যারা সর্বোচ্চ ছাত্র বা আনাফি মজাবের যে দুই ইমাম তার ভিতরে ইমাম মোহাম্মদ এই মত পোষণ করতেন এটাও হাদিস দ্বারা অত্যন্ত জোরালো মত এবং বিভিন্ন সাহাবি থেকে বর্ণিত হয়েছে যে আমরা যেমন সম্ভবত জাহির এমনি আবদুল্লাহ রাদ্লাহ তালানো বলছেন যে আমরা জোহর আসরে ইমামের পিছনে সুরাফাতে এবং অন্যান্য কেরা আগ পড়তাম তো এটা জোরালো মত এটা আমরা পালন করতে পারি সর্ব অবস্থা এটা নিয়ে আমরা বিতর্ক না করি এবং সুরাফাতা না পড়লে ইমামের পিছনে না পড়লেও যে নামাজ হবে এটা সহি আদিস দ্বারা জোরালো ভাবে প্রমাণিত এবং অনেক সাহাবির কর্ম রয়েছে কাজে আমরা এটা নিয়ে বিতর্ক না করি আল্লাহ তালা আমাদের হেফাজত করি